গত 24 ঘণ্টাৰে ওড়িশাৰে পাগ মুখ্যত ভাৱে শুকিলা ৰৈছে। সৰ্বনিম্ন ৰাতি তাপমাত্ৰা 7.5 ডিগ্ৰী চেলচিয়াছ ফুলবাৰী ঠাৰে ৰেকৰ্ড কৰা যায়। তাছাড়া আজি সকাল সময়ৰে বৌদ্ধ ঠাৰে অতি ঘন কুঁৱলী আৰু সোনপুৰ ঠাৰে ঘন কুঁৱলী দৃশ্যমান হৈছিল। বৌদ্ধ ঠাৰে দৃশ্যমান দূৰতা 20 মিটৰ ৰৈতা বেলে সোনপুৰ ঠাৰে 100 মিটৰ ৰৈছিল। তাছাড়া অনুগুল, বাৰিপদা, মালকানগিৰি, নয়াগড় আৰু ঝাৰসুগুড়া ঠাৰে হালুকাৰু মধ্যম ধৰণৰ কুঁৱলী দৃশ্যমান হৈছিল। বর্তমান ওড়িশা উপরে কোনসি সিগনিফিকেন্ট সিনপ্টিক সিস্টম নাই, তেণু আগামী 5 দিন যায় পাগ মুখ্যত ভাবে শুকিলা রহব। কিন্তু গোটিয়ে গুরুচাপ বল রয়েছে, তা প্রভাবে আপনার কুহুড়ি পাগ উপযোগী রয়েছে। সেই আমার আগামী 3 দিন যায় কিছু জেলা ইলো ওয়ার্নিং জারি করা হয়েছে। 24 ঘণ্টা অনুগুল, সোনপুর, বৌদ্ধ, ভদ্রক এবং জগৎসিংহপুর এই 5 জেলা ইলো ওয়ার্নিং জারি করা হয়েছে। তাছাড়া কিছু জেলার আমার উপকূলবর্তী তথা আভ্যন্তরীণ কিছু জেলার হালুকার মধ্যম কুহুড়ি ধরনের কুহুড়ি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান আমার যে রয়েছে রাত্রি তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা আগামী 24 ঘণ্টার কোনো পরিবর্তনের সূচনা নাই, কিন্তু এই 24 ঘণ্টা পরে রাত্রি তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা 2-3 ডিগ্রি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শীতর প্রকোপ কমিবার সম্ভাবনা রয়েছে। আজ সকাল সময়ের ভুবনেশ্বরের সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়ে বেড়ে কটক ঠার 12.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা যাই। আসন্তকালি সকাল সময়ের কটক এবং ভুবনেশ্বরের পাগ মুখ্যত ভাবে হালুকা কুহুড়ি রহব, দিন তমাম মুখ্যত ভাবে শুকিলা রহবার সম্ভাবনা রয়েছে।